আছেন রিপোর্টার মাহবুব রিমন। ম্যাচের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চেন্নাই থেকে কোনো সুখবর নেই, অর্থাৎ গেল মানে গেল দুই দিন যেভাবে ডমিনেট করেছে টিম ইন্ডিয়া, ঠিক আজও কিন্তু তেমনভাবে তারা শুরু করেছে এবং তাদের লিডটা কিন্তু 450 কাছাকাছি বা 450 ছাড়িয়েছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই টেস্ট 5 দিনে যাবে কি না সেটি কিন্তু বড় প্রশ্ন, এবং সেই প্রশ্ন শুধুমাত্র যে স্টেডিয়ামের প্রেস বক্সে ঘুরে ফিরে আসছে তা নয়, এখানে যারা দর্শকরা খেলা দেখতে এসেছেন তাদের মধ্যেও কিন্তু ঘুরে ফিরে আসছে। কারণ গেল দুই দিন আমরা যেমন দর্শক দেখেছি তার চাইতে আজকে কিন্তু দর্শকের সংখ্যা অনেক বেশি, এবং তারা কিন্তু ধরেই নিয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা ধরেই নিয়েছেন যে ম্যাচটা হয়তো 4 দিনে যাবে না, আজই হয়তো বা শেষ হয়ে যাবে, কিংবা 4 দিন গেলেও হয়তো প্রথম সেশনে শেষ হয়ে যাবে। বলাই বাহুল্য, বাংলাদেশ দল আসলে যেভাবে ব্যাটিং করেছে বিশেষ করে নিজেদের প্রথম ইনিংসে একেবারে যাচ্ছে তাই, একেবারে যার পর নাই হতাশ। বোলিংয়ের যদি কথা বলি, আজকে সকালেও আসলে গতকালকে রাতে অনেক প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে, আজকে ভোরেও বৃষ্টি হয়েছে, এরপরেও উইকেটে কিন্তু আমরা দেখেছি যে নাজমুল হোসেন, শান্ত, মেহেদি হাসান, মিরাজকে দিয়ে শুরু করেছেন, অথচ টাইগার পেসাররা প্রথম ইনিংসের পুরোটা এবং দ্বিতীয় ইনিংসের বা শুরুটা অর্থাৎ ভারতের তারাই কিন্তু ডমিনেট করেছে, তারপরও মিরাজকে দিয়ে শুরু করেছি ছিল কেন আসলে শান্ত, ঠিক কোন পরিকল্পনা সেটা হয়তো আমাদের জানা নেই, তবে ভারতের পরিকল্পনা কিন্তু স্পষ্ট, যত দ্রুত সম্ভব তারা তাদের স্কোরবোর্ডটাকে যত বড় করতে পারে এবং বাংলাদেশকে একটা বিশাল টার্গেট তারা ছুড়ে দিতে পারে, এবং তারা চাইবে না এই ম্যাচটা 5 দিনে যেতে। তবে একটা বিষয় স্বস্তি রয়েছে বাংলাদেশের, কারণ চেন্নাইয়ের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে বলা হয়েছে যে আগামীকাল কিন্তু দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে, এবং পঞ্চম দিন অর্থাৎ পরশুও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই টেস্টে বাস্তবতা বলছে যদি কেউ বাংলাদেশকে বাঁচাতে পারে সেটি হচ্ছে গিয়ে বৃষ্টি। বাংলাদেশের যদি ফিল্ডিংয়ের কথা বলি, ব্যাটিংয়ের চাইতেও বোধ হয় হতাশা, নাজমুল হোসেন শান্ত একটা লোপ্পা ক্যাচ ছেড়েছেন, শুধু তাই নয় ক্যাচ ছেড়েছে, হাফ চান্সকে পূর্ণতা দিতে পারেনি হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা, যে কারণে কিন্তু ভারতের যে রান সে রানটা পাহাড় থেকে পাহাড় সম হচ্ছে। এবার একটু আলাদা করে সাকিব আল হাসানের কথা বলতে চাই, সাকিব আল হাসান ব্যাটিংয়ে আমরা জানি যে ছন্দে নেই, তবে বোলিংয়েও কিন্তু তিনি চিদম্বরম টেস্টে একেবারেই তার যাচ্ছে নাতে পারছেন না, আমরা যদ্দূর জানতে পেরেছি তার আঙুলে একটু সমস্যা রয়েছে, জানেন যে এই ম্যাচ খেলার আগে তিনি কাউন্টিতে সারের হয়ে খেলেছিলেন এবং সেখানে 2 ইনিংসে কিন্তু তিনি প্রায় 65 ওভার 2 বল করেছেন, অর্থাৎ দীর্ঘ সময় বল করেছেন, টানা বোলিংয়ের যে ক্লাবের হয়ে যে টানা বোলিংয়ের ধকল কিন্তু জাতীয় দলের হয়ে সাকিবকে দিতে হচ্ছে, এবং দেখেছি যে তার আঙুলের সমস্যার কারণে তিনি কিন্তু এখানে টানা বল করতে পারেননি। ফলাফল এখন পর্যন্ত চেন্নাই টেস্টে যে একজন বাংলাদেশের বোলার উইকেট শূন্য তিনি সাকিব আল হাসান ছিলেন। তো পরবর্তীতে আসলে দেখার বিষয় আসলে বাংলাদেশ দল কী করতে পারেন। তবে যদি একটু চেন্নাইয়ের আবহাওয়ার কথা বলি, এই মুহূর্তে সকাল থেকে এই পর্যন্ত দেখেছি যে আমরা মেঘ এবং রোদের একটা লুকোচুরি, এই মুহূর্তে আবার হঠাৎ করে রৌদ্র হেসেছে, কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে একটা মেঘের একটা আবহাওয়া রয়েছে, সব মিলিয়ে সেই আসলে ফায়দাটা তুলে নিতে পারছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, সেই ফায়দাটা কিন্তু বাংলাদেশের বোলাররা তুলে নিতে পারছে না, এবং ভারতের প্রথম ইনিংসের যদি আমরা কথা বলি, রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার 199 রানের পার্টনারশিপ, এবং দ্বিতীয় ইনিংসের যদি কথা বলি ঋষভ পন্ত এবং শুভমান গিলের যে পার্টনারশিপ, এই দুটো পার্টনারশিপের সমানও রান আসলে বাংলাদেশ করতে পারেনি, মোটে 149 রান করেছে নিজেদের প্রথম ইনিংসে। সব মিলিয়ে আসলে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের, দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদেরকে কতটুকু প্রমাণ করতে পারে। সাকিব আল হাসানের যে কথা বলছিলাম, আরও একটু তথ্য দিয়ে রাখতে চাই দর্শকদের, আজকে তো সাকিব আল হাসান নতুন একটি রেকর্ড গড়েছেন, তিনি সবচাইতে বয়সী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কিন্তু এই চিদম্বরম টেস্ট খেলতে নেমেছেন, 37 বছর 181 দিন। এর আগে যে রেকর্ডটি ছিল মোহাম্মদ রফিকের দখলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তিনি 37 বছর 180 দিনে তিনি সবশেষ টেস্ট খেলেছিলেন, এবং সাকিব আল হাসানের যে বয়স হচ্ছে তিনি 16 বছরের বেশি বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, কিন্তু বাস্তবতা বলছে আসলে সবাইকে বাস্তবতা মেনে নিতে হবে, সাকিব আল হাসানেরও যে বয়স হয়েছে সেই পারফরমেন্স এবং তার সেই আগের ঝাঁজটাও কিন্তু নেই, তার প্রমাণও কিন্তু মাঠে দেখাতে যাচ্ছে। ব্যাটিংয়ে তিনি তো আসলে দীর্ঘ সময় ধরে রান নেই, 2017 সালে শ্রীলঙ্কার কলম্বোতে তিনি সবশেষ টেস্টে 50 পেয়েছিলেন, এরপরে 17 এবং থেকে 24 আমরা যদি 7 বছরের কথা বলি, 7 বছরের বেশি হয়েছে সাদা পোশাকে সাকিব আল হাসানের কোনো 50 দেখা নেই। আর নাজমুল হোসেন শান্তর যদি কথা বলি, 6 ইনিংস হয়ে গেল নাজমুল হোসেন সাত বছর ধরে সাকিব আল হাসানের শতকের দেখা নেই, নাজমুল হোসেন শান্তর 5-6 ইনিংস ধরে 50 দেখা নেই, সব মিলিয়ে একটা যাচ্ছে তাই ব্যাটিং, তাই তো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে। তবে তার আগে দেখার বিষয় ভারত তাদের টার্গেটটা কোথায় ছুড়ে দেয়, এই ছিল আমার কাছে চিদম্বরম থেকে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের সবশেষ আপডেট।
মাহবুব রিমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চিদম্বরমের সামনে থেকে। তিনি জানাচ্ছিলেন টেস্টের সবশেষ তথ্য এবং একই সঙ্গে জানাচ্ছিলেন যে আজকে দর্শক উপস্থিতি বেশ খানিকটা বেড়েছে এবং চেন্নাই কিন্তু দর্শকদের কিছুটা উদ্ভট আচরণ আমরা খেয়াল করছিলাম।